সুব্রতা ঘুমু ঘুমু চোখ তুলে তাকালো, মিষ্টি একটা হাসি উপহার দিয়ে আবারও কাঁধে মাথা রাখলো। সাদাফের বাম বাহুটা দু হাতে জড়িয়ে নিয়ে চোখ বুজল। আহ কি শান্তি! আচ্ছা, এই মানুষটির স্পর্শে এত শান্তি, এত ভরসা কেন পায় সুব্রতা? ভালোবাসে বলে, নাকি স্বামী মানেই শান্তিময় স্নিগ্ধ এক সে? পাতলা ফিনফিনে ঘুমানোর কাপড়টাতে ভীষণ স্নিগ্ধ আর আবেগময়ী লাগছে পৃথাকে। ঘাড়ে পড়ে থাকা রেশমি চুলগুলো দমকা বাতাসে থেকে থেকে শূন্য হাওয়ায় আছড়ে পড়ছে। সারা শরীর ময় শিরশিরে অনুভূতি হচ্ছে। তার ঠিক পেছনেই খুব ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে সুভ্রব, চোখে মুখে প্রেমময় ঘোর। পৃথা এক রাস লজ্জায় মাথা নোয়ানো, নীরব হাসি দিয়ে আদিম খেলার সঙ্গী হতে লাজুক সম্মতি জানালো। সাথে সাথেই সুভ্রবের ঠোঁটের কোণে ফুটে উঠল বহু আকাঙ্ক্ষিত তৃপ্তির হাসি। সুভ্রব আরও খানিকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে সিগারেট পোড়া ঠোঁট জোড়া এগিয়ে দিল পৃথার কানের কাছে। মৃদু ফিস ফিস শব্দ তুলে পড়ল। লজ্জা পেলে তোমায় আরো বেশি আবেদনময় লাগে পৃথা। পৃথা ধড়পড় করে উঠে বসল, সারা শরীরে ঘাম হচ্ছে তার। ডান হাতের পিঠ দিয়ে ঠোঁট আর নাকের উপরের ঘামটুকু মুছে নিয়ে গাঢ় নিঃশ্বাস ফেলল সে। দরজার বাহিরে থেকে ব্যস্ত কলরব কানে আসছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের গুঞ্জন সকালটাকে আরও বেশি কর্মব্যস্তময় আর উৎসব মুখর করে তুলেছে। পৃথা কম্বল সরিয়ে বিছানা ছাড়ল। হাত পা ঝিমঝিম করছে তার। ওয়াশরুমে ঢুকে প্রতিদিনকার ব্যবহার করা ব্রাশটা নিতে গিয়েই উপলব্ধি করলো তার হাতটা মৃদু কাঁপছে। পৃথা দু হাতের আঁচলা ভরে পানি ছিটালো মুখে, শুকনো ঢোক গিলে আয়নার দিকে তাকালো। দুশ্চিন্তা আর আতঙ্কে চোখ দুটোকে ভয়ার্থ হরিণীর মতো দেখাচ্ছে। আচ্ছা, পৃথা কি খুব খারাপ ধরনের মেয়ে? নয়তো এমন বাজে স্বপ্ন কেন দেখবে সে? এতটা নিকৃষ্ট স্বপ্নও কেউ দেখে? আর ওই অসহ্যকর ভদ্র অভদ্র মানুষটিকে নিয়েই কেন স্বপ্ন দেখতে হবে তাকে? ওই লোকটা কে? তো এক মুহূর্তের জন্য সহ্য হয় না তার। তাহলে তার সাথেই এমন নিকৃষ্ট স্বপ্ন কেন? পৃথার গা গোলাতে লাগলো। নিজেকে কেমন সস্তা আর বাজে ধরনের মেয়ে বলে মনে হতে লাগলো। বারবার মনে হতে লাগলো, না, ভালো মেয়েরা তো এমন স্বপ্ন দেখার কথা নয়। তবে কি সে খারাপ ধরনের মেয়ে? একদম নোংরা ধরনের? বেসিনের ওপর দু হাতে ভর দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো পৃথা। চোখ দুটো বন্ধ করার সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল স্বপ্নে দেখা সেই দৃশ্যপট। পৃথা তাড়াহুড়ো করে চোখ মেলে তাকালো। এই বিশ্রী দৃশ্যটি আর দেখতে চায় না সে, কিছুতেই না। রান্নাঘরের ছোট জানালাটা ভেট করে সকালের কমলা রঙের নরম আলো এসে পড়েছে ক্যাবিনেটের ওপর। জানালার পাশে থাকা বিশাল হিমঝুড়ি গাছ থেকে ফুলের গন্ধ এসে লাগছে নাকে। চুলায় বসানো প্রেশার কুকারের তীক্ষ্ণ হিসির শব্দ উঠছে। পুরো রান্নাঘরটা হিমঝুড়ি ফুল আর মাংসের সুগন্ধে মম করছে। রান্নাঘরের এক পাশে বেশ মনোযোগ দিয়ে রুটি বানাচ্ছিল সুব্রতা। মাথার ঘোমটাটা ঠিক রেখে বেলনা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। কিন্তু অদ্ভুত এক কারণে রুটিগুলো গোল হচ্ছে না, অনিচ্ছা সত্ত্বেও এদিক ওদিক কোণা বেরিয়ে পড়ছে। সুব্রতা কপাল কুচকে রুটিতে হাত দিল। পাশ থেকে মধ্যবয়স্ক এক মহিলা আফসোসের গলায় বললেন, ও কি সাহেরা, তোর ছোট পোলার বউ তো দেখি ঠিকঠাক রুটিটাই বেলতে পারে না। বাপের বাড়ি থেকে শিখিয়ে পড়িয়ে পাঠায়নি বুঝি? বউয়ের মা এত বছর ধরে রুটি বানানোটাও শেখায়নি? কেমন মা বুঝি না বাপু। কথাগুলো কানে পৌঁছাতেই বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব করে উঠল সুব্রতার। কান্নাগুলো গলার কাছে দলা পাকিয়ে এলো। সুব্রতার চোখ বন্ধ করে কথাগুলো গিলে ফেলার চেষ্টা চালালো। হাতের বেলনাটা পাশে রেখে হাসি মুখে বলল, এক মাস শেখায়নি তো কি হয়েছে, দ্বিতীয় মাস শেখাবে?
এক মা না শিখিয়ে দোষ করছে, অন্য মা শিখিয়ে পড়িয়ে মেয়ের দোষ ঢেকে দেবে? আমার তো আর একটা মা না, দুই মায়ের গুণে তাদের মেয়ের দুর্বলতাগুলো ঠিক থাকা পড়ে যাবে, তাই না মা? সাহেরা বেগমের ঠোঁটের তৃপ্তির হাসি ফুটল শুভ্রতার উচ্ছল মা ডাকটায় ভীষণ সন্তুষ্ট দেখাচ্ছে তাকে। সাহেরা বেগম জবাবে কিছু বলার আগেই বাচ্চা কোলে ব্যস্ত ভঙ্গিতে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো সাদাফের বড় ভাবি সূচনা। বাচ্চার গায়ের পোশাকটা ঠিক করে দিতে দিতে বলল, তুমি এখনো রান্না করে কি করছো সুব্রতা? মা পার্লার থেকে মেয়েরা এলো বলে সুব্রতাকে তৈরি হতে হবে না, ওকে নিয়ে যাই এবার। সাহেরা বেগম ব্যস্ত ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও সুব্রতা মা, যাও জলদি, কিছুক্ষণ পরে আত্মীয় স্বজনের ভিড় শুরু হবে, রেডি হয়ে দুমুঠো খেয়ে নাও। সুব্রতা মাথা কাত করে সম্মতি জানালো, আড্ডা মাখা হাতটা ধুয়ে নিজে সুচনার পিছু পিছু নিজের ঘরের দিকে হাঁটা দিল। সুব্রতাকে ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বাচ্চার জন্য দুদান্তে আবারও রান্নাঘরের দিকে চলে গেল সুচনা। সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে ভেতরে ঢুকতেই কোথা থেকে ঝড়ের ভেগে রুমে ঢুকলো সাদাফ। সাদাফের এমন আকস্মিক আগমনে চমকে পেছনে তাকালো সুব্রতা। সাদাফ দরজা লক করে ফিরে তাকাতেই বিস্মিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল সুব্রতা, এভাবে দাঁড়াচ্ছ কেন? দৌড়াচ্ছি মানে? দৌড়াচ্ছি কোথায়? তাহলে এত তাড়া কিসের? সাদাফ দরজা ছেড়ে বিছানায় গিয়ে বসল। সুব্রতার হাত টেনে পাশে বসিয়ে বলল, কেমন আছো? সুব্রতা অবাক হয়ে বলল, কেমন থাকবো, ভালোই আছি। সাদাফ ছোট নিঃশ্বাস ফেলে বলল, কেউ কিছু বলেছে? সুব্রতা হেসে বলল, কতজন তো কত কিছুই বলে, সবাই কি শুনতে আছে? গুণহীন বউ বিয়ে করেছ, একটু আধটু শুনতে তো হবেই। সাদা ফ্রু বাঁকালো ঘাড় ঘুরিয়ে সুব্রতার আগাগোড়া নিরীক্ষণ করে শক্ত গলায় বলল, কি বললো আমার বউ গুণহীন? গুণহীন নয় তো কি, রান্না বান্নাই তো ঠিক মতো পারে না। রান্না বান্না পারে কি না, কাপড় ধুতে পারে কি না, সব কিছু কাজের লোক ঠিক করতে লাগে, বিয়ে করতে নয়। এইসব লেম কথাবার্তাগুলোই একদম পাত্তা দেবে না সুখা, তুমি যেমন ঠিক তেমনটাই ভালো লাগে আমার। এনিওয়ে তৈরি হয়ে নাও, একটু পরই হয়তো মেহমান আসা শুরু করবে। এইসব সোশ্যাল গ্যাদারিং আমার নিজেরই ভীষণ বিরক্ত লাগে। আজ 9টায় কিন্তু ট্রেন, ঠিক টাইমে ঢাকা পৌঁছাতে পারলে তারপরেই স্বস্তি। সুব্রতা হাসলো মনে মনে, সে নিজেও এই স্বস্তিটাই চাইছে, মিনিট পাঁচেকের জন্য হলেও চাইছে। রৌদ্রতপ্ত দুপুর গড়িয়ে সদ্য বিকেলের আলোটা চারদিকটা স্নিগ্ধ করেছে, কোণে পক্ষ থেকে আসা মেহমানদের খাওয়ার পাট চুকে গিয়েছে সেই অনেকক্ষণ আগে। সুভ্রব প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে, তার থেকে 4-5 হাত দূরে হইচই করছে অর্পণ রাকিব। খাবার শেষে দই সার্ভ করতে গিয়ে নাকি ইচ্ছে করেই পুষ্পির শাড়িতে দইয়ের বাটি উল্টে দিয়েছে রাফাত। প্রেমার হাই হিলগুলো কে যেন গোপুরে মাখামাখি করে যাচ্ছে তাই অবস্থা করেছে। এছাড়াও শোয়ার ঘরের কম্বলে চুলকানি পাউডার তো আছেই, এসব নিয়েই শুরু হয়েছে তুমুল যুদ্ধ। সুভ্রব অন্য মনুষ্য দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে, চোখে মুখে অদ্ভুত নির্লিপ্ততা। সারাদিন শরীরটাকে ভারী শাড়ি গহনায় মুড়িয়ে মূর্তির মতো বসে থাকার পর সন্ধ্যার পর ছাড়া পেল সুব্রতা। সন্ধ্যার পর বৌভাতের অনুষ্ঠান শেষ হতেই লম্বা একটা শাওয়ার নিয়ে গায়ে সুতির শাড়ি জড়ালো সে। একটু পরেই বাবা ভাইয়ের সাথে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে ভাবতেই থেকে থেকে ভাবনাতীত আনন্দে কাঁটা হয়ে উঠতে লাগলো। মুখে অদ্ভুত এক স্নিগ্ধতা দেখা দিল। অপেক্ষায় প্রহর কাটিয়ে সন্ধ্যা 7টার দিকে স্টেশনের জন্য রওনা দিল তারা। যাওয়ার সময় অনেকটা জোরপূর্বক পৃথাকে সাথে নিল সুব্রতা। ট্রেনের সামনাসামনি সিটে বসে আছে সাদা সুব্রতা সহ তার বন্ধুরা, সাথে আছে সুভ্রব আর পৃথা। ট্রেন আপন ছন্দে ছুটছে, সাদাফের বন্ধুরা একের পর এক গলা ফাটিয়ে গান গাইছে। গান গাওয়ার এক পর্যায়ে অনুসন্ধানী গলায় বলে উঠল রাকিব, ভাবি আপনি না গান পারেন? বসন্ত উৎসবে গান গেয়েছিলেন না এবার,
সুব্রতা মৃদু মাথা নাড়ালো রাকিব উল্লাসিত কণ্ঠে বলল, গুড, এবার তাহলে দেবরদের একটা গান শোনান ভাবি, না বললে চলবে না। সুব্রতা ব্যস্ত হয়ে বলল, না ভাইয়া আজ নয়, অন্য একদিন শোনাব। অন্য একদিন? অন্য একদিনেরটা শোনাবেন, আর আজকেরটা আজকে শুরু করুন। সুব্রতা মুখ কাঁচো মাছো করে অসম্মতি জানালো। অর্পণ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আচ্ছা সবাই মিলে গানের গুলি খেললে কেমন হয়? ছেলেরা একদল আর মেয়েরা একদল, তাহলে আপনাদের গানও শোনা হলো আর খেলাও হয়ে গেল। রাকিব মুখ গুজ করে বলল, আরো কিছু, আপনারা সব বান্ধবী গানে পারদর্শী, আর ছেলেদের মধ্যে কেউ ঠিকঠাকভাবে গানের গোয়াটাও জানে না। এই অসম দল নিয়ে খেলা জমে নাকি? ব্যাড আইডিয়া বিয়ান সাহেবা। অর্পণ চোখ বড় বড় করে বলল, কেন শুভ্র ভাইয়া আমাদের সবার থেকে ভালো গান করে। শুভ্র ভাইয়া আর সুব্রতা এরা দুজনেই গানের ওস্তাদ, আমাদের তনু দারুণ গান করত। এতটুকু বলেই থেমে গেল অর্পণ, দাঁত দিয়ে জিভ কেটে শুভ্রবের দিকে তাকালো। শুভ্রব মৃদু হেসে বলল, আপনারা খেলেন ভাই, আমি একটু ওয়াশরুম হয়ে আসছি, চায়ের তৃষ্ণাও পাচ্ছে খুব। কথাটা বলে উঠে গেল শুভ্রব। সুব্রতা ও তার বান্ধবীদের মধ্যে মন খারাপের কালো মেঘ জমা হতে লাগলো। সাদাফের বন্ধুরা ব্যাপারটা বুঝতে না পারলেও কিছু একটা আজ করতে পারলেও প্রসঙ্গ পাল্টে অতিরিক্ত ব্যস্ততা নিয়ে বলে উঠল রাফাত। রাফাতের কথায় ভ্রু বাঁকিয়ে তাকালো অর্পণ, পুষ্পী ছাঁচ দেখিয়ে বলল, ওকে দেখা যাক কে হারে আর কে জেতে। হেমন্ত মাস, ভীষণ ঠান্ডা না পড়লেও বিকেলের শেষ ভাগটায় হালকা শীত শীত ভাব। সাদাফ দরজার সামনে দাঁড়িয়ে আছে, অস্থির হাতে কলিং বেল চাপছে, কেউ দরজা খুলছে না। সাদাফের টেনশন বাড়তে লাগলো, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে। কিছুক্ষণ আগেই পৃথা ফোন করে সুব্রতার অসুস্থতার কথা জানিয়েছে। সুব্রতা নাকি ভার্সিটিতে ক্লাস চলাকালীন সময়ই অসুস্থ হয়ে পড়েছে, সে যেই সে অসুস্থ নয়, সাংঘাতিক রকমের অসুস্থ। অন্য সময় হলে পৃথার কথাটা ঠিক পাত্তা দিত না সাদাফ, কিন্তু এখন চিন্তা হচ্ছে পৃথা নিশ্চয়ই সুব্রতার অসুস্থতা নিয়ে মিথ্যা বলবে না। সাদাফ কপাল কুচকে আবারও কলিং বেল ছাপল, দুবারের মাথায় দরজা খুলে দিল প্রেমা। সাদাফ প্রেমাকে দেখে বেশ অবাক হল না, চিন্তিত ভঙ্গিতে ভেতরের ঘরের দিকে যেতে যেতে প্রশ্ন করল, সুব্রতা কোথায়? রুমে রেস্ট নিচ্ছে। সাদাফ জবাবে কিছু বলল না, বুকটা অল্প বিস্তর কাঁপছে, কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে সুব্রতা, বুক পর্যন্ত কাঁটাটা না, চোখে মুখে একরাশ ক্লান্তি। সুব্রতার ডান পাশে বসে আছে অর্পণ, চোখ দুটো স্মার্টফোনের দিকে নিবদ্ধ। সাদাফ রক্তশূন্য মুখে সুব্রতার পাশে গিয়ে বসল। সুব্রতার বাম হাতটা নিজের হাতে নিয়ে বলল, ঠিক আছে। সাদাফের স্পর্শে চোখ মেলে তাকালো সুব্রতা, অর্পণ মুখস্থ বিদ্যার মতো গড়গড় করে বলতে লাগলো, ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে গিয়েছে ভাইয়া, যদিও সুবি বিষয়টাকে চেপে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের সাথে তো আর চাপাচাপি চলে না। সুবি যদিও বলবে আপনাকে, তবে আমি বললেও ক্ষতি নেই, আমরা খালামণি হতে চলেছি ভাইয়া। বিয়ের তিন মাসের মধ্যেই দারুণ একটা নিউজ পেয়ে আমরা সবাই ভীষণভাবে চমকিত, খুব সুন্দর একটা সংবাদ দিয়েছি, এখন আমাদের ট্রিট দেন। সাদাফ পাত্তা না দিয়ে বলল, ভেরি ফানি, সত্যি করে বলো তো কি হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে, আমায় আগে জানোনি কেন? সাদাফের ব্যস্ততা দেখে মুচকি হাসলো সুব্রতা। ততক্ষণে পৃথা আর পুষ্পীও দরজায় এসে দাঁড়িয়েছে। সাদাফ সবার হাসি মাখা মুখে চোখ ঘুরিয়ে নিয়েই হঠাৎই চমকে উঠল, বিস্ময় নিয়ে বলল, উর্পির কথাটা সত্যি? সুব্রতা হাসলো, টলমলে চোখ দুটো অদ্ভুত উচ্ছলতায় চলচল করে উঠল, চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল চোখের কোণ বেয়ে। সাদাফ কিছুক্ষণ থম মেরে বসে রইল, এই স্বাভাবিক সত্যটাকে বিশ্বাস করতে পারছে না সে। ছোট্ট একটা সংবাদ
যে জীবনের এত বড় সার্থকতা বহন করার শক্তি দেখে ধারণা ছিল না তার। বেশ কিছুক্ষণ চুপ থেকে প্রথম যে কথাটা বলল সাদাফ তা হলো, তুমি খেয়েছো? অর্পণ চোখ কপালে তুলে বলল, সে কি কথা ভাইয়া, মানুষ বাবা হবে শুনলে বউকে কোলে নিয়ে ধেই ধেই করে নাচে, মিষ্টি মুখ করায়, ভালোবাসা প্রকাশ করে, আর আপনি তো দেখি তার আশেপাশেই যাচ্ছেন না। আপনাকে দেখে মনে হচ্ছে বাবা হওয়াটা খুবই কমন একটা ব্যাপার। এই টাইপ খবরগুলো রোজই শুনেন আপনি, এতে অবাক বা আনন্দিত হওয়ার কিছু নেই। সাদা ফাসলো হাসি মুখে উত্তর দিল, দেই দেই করে নাচলে কি আরো তাড়াতাড়ি বাচ্চার বাবা হয়ে যাবো আমি? হ্যাঁ হব না তো, তাহলে লাফালাফি কিসের? অর্পণ প্রত্যুত্তরে কিছু বলবে তার আগেই উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল পৃথা, আমি কিন্তু বাবা মাকে জানিয়ে দিয়েছি ভাইয়া, মা তো ভীষণ খুশি। উফ, আমার যে কি মজা লাগছে, ভাবি তুমি এই 9-10 মাস শুধু আমাকেই দেখবে, বুঝেছ? আমার ভাতিজা অথবা ভাতিজি যাই হোক একদম আমার মতো হতে হবে। আমাদের বাসায় আরেকটা বাবু আসছে, আমি এবার দুজনের সিনিয়র হয়ে যাচ্ছি, ইস ভাবতেই ভালো লাগছে। সাদাফ মজা করে বলল, তোর মতো হওয়া চলবে না, তোর মতো হলেই ঝামেলা, তুই যে ফাজিল। পৃথা অবাক চোখে তাকালো বিস্ময় নিয়ে বলল, আমি ফাজিল? কেন তুই ফাজিল না? একদমই না ভাবি, তুমিই বলো আমি ফাজিল। সুব্রতা দুর্বল গলায় বলল, একদমই না, এই এই আমার ননদিনীকে একদমই ফাজিল বলবে না, নয়তো বাসায় ভাতটা বন্ধ, ঠিক না পৃথা? পৃথা খুশিতে লাফিয়ে উঠল, সুব্রতাকে দুই একটা উড়ন্ত চুমু দেখিয়ে সাদাফের দিকে তাকিয়ে মুখ ভাঙালো। সাদাফের নিঃশব্দ হাসি আরো খানিকটা চওড়া হলো। হঠাৎ করেই খেয়াল করলো তার হাত পা ঝিমঝিম করছে, সে বাবা হবে কথাটা ভাবতেই সারা শরীর অদ্ভুত এক মাদকতা তৈরি হচ্ছে। আচ্ছা, বাবা হওয়াটা কি সত্যি এতটা খুশি, নাকি শুধু সাদাফের কাছে লাগছে? কিছুদিন পর তার ঘরে তার একটা অংশ চোখের সামনে বেড়ে উঠবে, বাবা বাবা বলে ছাপিয়ে পড়বে বুকে। উফ, সাদাফ আর ভাবতে পারছে না সে কাজটা সে কখনো করেনি, আজ তাই করতে ইচ্ছে করছে, হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে, পৃথিবীর সবাইকে জানাতে ইচ্ছে করছে যে সেও বাবা হতে চলেছে। বাবা, কি ভারী একটা শব্দ! হাতের মুঠোয় থাকা সুব্রতার হাতটা আরও খানিকটা শক্ত করে ধরল সাদাফ। ঘরে বিদ্যমান এতগুলো মানুষের অগোচরে দুজনে চোখাচুখি হলো। সাদাফের চোখ থেকে ঠিকরে পড়া আনন্দ আর কৃতজ্ঞতাটা উপলব্ধি করতে পেরে তলমল করে উঠল সুব্রতার চোখ। এই মুহূর্তে শুদ্ধ মাতৃত্বের স্বাদ পাওয়া মেয়েটির কপালে উষ্ণ পরশ দিতে ইচ্ছে করছে সাদাফের, বুকের সাথে শক্ত করে লেপটে রাখতে ইচ্ছে করছে মেয়েটাকে, কিন্তু ঘরে থাকা বাকি মানুষগুলোর জন্য সম্ভব হয়ে উঠছে না। অপ্রতিরোধ ইচ্ছেটাকে চেপে যেতে হচ্ছে। সাদাফের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সুব্রতা মায়াময় মুখের দিকে নির্নিমেষ তাকিয়ে থেকে বুকের তৃষ্ণাটাকে তীব্র থেকে তীব্রতর করে তুলতে লাগলো। সুব্রতা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। রাদিব আহমেদ সুব্রতার ডান হাতটা পরম আদরে নিজের কোলের ওপর রেখে মাঝে মাঝেই হাত বোলাচ্ছেন হাতে, খুশিতে চোখ দুটো চিকচিক করছে তার। সুব্রতাকে এই মুহূর্তে কি বলা উচিত, সুব্রতাকে নিজের খুশিটা কিভাবে বোঝানো যেতে পারে তা ঠিক বুঝতে পারছেন না তিনি। সুব্রত ঘরের এক কোণায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, এসেছে থেকে অবাক চোখে সুব্রতাকে দেখে চলেছে, কোনো কথা বলছে না, পুরো ঘরে পিন পতন নিরাপত্তা। এই নিরাপত্তা কাটিয়ে প্রশ্ন টানলেন রাদিবা আহমেদ। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।